বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব বাংলা প্রথম পত্র আনন্দ পাঠ। আনন্দ পাঠ থেকে একটা গল্প দেখো, বালকের সততা। এটা লিখেছে কে? ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান। তোমরা ডাক্তার আর ডক্টর কিন্তু গুলাই ফেলো। ডাক্তার মানে উনি চিকিৎসক ছিলেন, আর ডক্টর মানে কোনো বিষয়ে পিএইচডি গ্রহণ করা। তাহলে বালকের সততা গল্পটা লিখেছে ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান। আসো আমরা লেখক সম্পর্কে একটু জানি। লুৎফর রহমান 1889 খ্রিস্টাব্দে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া শেষ করে প্রথম জীবনে কিছুদিন শিক্ষকতা করেন, পরে তিনি ডাক্তারি পেশায় নিয়োগ হন। তিনি কিন্তু একজন হোমিওপ্যাথ চিকিৎসক ছিলেন। তিনি অনেক উপদেশমূলক গ্রন্থ লিখেছেন, এর মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে দেখো, উন্নত জীবন, মহৎ জীবন, মানব জীবন, সত্য জীবন, ধর্ম জীবন, প্রীতি উপহার। আমি বইগুলোর নাম আরেকবার বলছি, দেখো, উন্নত জীবন, মহৎ জীবন, মানব জীবন, সত্য জীবন, ধর্ম জীবন এবং প্রীতি উপহার। এবং তিনি মারা যান 1936 সালে। এখন চলো আমরা গল্পটা পড়ি। গল্পটা সততার, বালকের সততা। সততা মানে কি? সততা মানে কথা ও কাজে যে সৎ থাকে, সৎ থাকে আর কি, সেটাই হলো সততা। গল্পটা শুরু এইভাবে, দেখো, এক বড় বাজারে এক তাঁতি ছিল, তার একখানা দোকান ছিল। সে একদিন সে দোকানে বেচা কেনার সময় একটা জরুরি কাজে একটু কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিল। দোকানে একজন একটা বালককে বসিয়ে গিয়েছিল। বালকের নাম ছিল করিম বক্স। তাকে দোকানে বসে কিছুক্ষণের জন্য সে একটা জরুরি কাজে বাইরে গেছে। তখন করিম বক্স দোকানে বসেছিল, তো এক ঘন্টা হয়ে গেছে, এক ঘন্টা ধরে বসে আছে, কিন্তু দোকানদার আর ফিরে আসে না। এদিকে ক্রেতারাও জিনিসপত্র নেওয়ার জন্য তাগাদা দিচ্ছিল। তো করিমের জিনিসপত্রের দাম জানা ছিল, সে কতগুলো কাপড় বিক্রি করলো। তারপর সে সারাদিন বসে, দুঃখের বিষয় যে সারাদিন চলে গেল কিন্তু দোকানের মালিক আর ফিরে এলো না। সেজন্য করিম কী করলো, সেদিন আর বাড়ি যেতে পারল না। সে রাত্রে দোকানেই ছিল, মালিকের জন্য অপেক্ষা করছিল, কিন্তু মালিক ফিরে এলো না। পরদিন যথাসময়ে সে করিম আবার দোকান খুলে বেচা কেনা শুরু করে দিল। এইভাবে একদিন দুদিন চলে গেল, যেতে যেতে এক মাস কেটে গেল। তো করিমের কাছে মনে হলো যে দোকানটা ফেলে চলে যাওয়া অধর্ম হবে, তাই সে বিশ্বস্ত ভৃত্যের ন্যায় সে দোকানের কাজ চালিয়ে যেতে লাগলো। এইভাবে সে খোঁজ নিল যে মালিক, তাঁতি যে যার দোকান মালিক, তার অনেক ঋণ ছিল, সে সেই ঋণ শোধ করে দিল। তারপর নতুন চালান কিনে দোকানের আয় ঠিক রাখলো, এবং এই চালানগুলি সে মালিকের নামেই কিনেছিল। এভাবে দেখতে দেখতে এক বছর হয়ে গেল। সে এক বছরে আরও তিনটা দোকান স্থাপন করলো, এবং ধীরে ধীরে সে একটা বড় ব্যবসায়ী হয়ে গেল। তখন সবাই লোকজন ভাবলো যে হয়তো দোকানটা বুড়ো মালিক যে দোকানে, সে তার করিমের কাছে দোকানটা হয়তো বিক্রি করছে, আশেপাশে সবাই তাই ভেবেছিল। তখন এক বছরের মধ্যে করিম অনেক বড় একজন ব্যবসায়ী পরিণত হয়ে গেল। পরে একদিন করিম তার দোকানে গদিতে বসে আছে, তখন দেখো হঠাৎ দেখে একটি বুড়ো লোক লাঠিতে ভর করে তার দোকানের সামনে করিম নামে একজনকে খোঁজ করছে। হ্যাঁ, লোকটি দেখতে বুড়োর গায়ের জামা ময়লা, রোগা দেহ এবং শরীর একদম ভেঙে গিয়েছে। তো করিম দৌড়ে এসে তাকে বুকে জাপটে ধরল, বলো আমি হচ্ছি করিম, এই আপনার দোকান, আমি এতদিন আপনার দোকান পাহারা দিয়েছি, এখন আপনি আপনার দোকান বুঝে নেন, তাহলে আমি বিদায় হই বা আমি মুক্তি পাই। তো করিম, বৃদ্ধ লোক অবাক হয়ে গেল করিমের মহৎ প্রাণের পরিচয় পেয়ে। বৃদ্ধ লোক ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়তে লাগলো, বললো যে আমার আর কিছু দরকার নেই, এসবই এখন তোমার, এই মানে এই জগতে এখন আমার আপন বলতে আর কেউ নেই, সবাই আমাকে ছেড়ে চলে গেছে, এখন তুমি আমার সব। সে তখন সাত বছর পর লোকটা ফিরে এসেছিল। তো লোকটা 7 বছর আগে ঘটনা বলতেছে যে কিছুক্ষণের, তোমাদের মনে আছে কিছুক্ষণের জন্য সে কিন্তু করিমকে সে বসিয়ে দোকানে জরুরি কাজে বাড়ি গিয়েছিল, বলছে সেই 7 বছর আগের কথা। আমি এই দোকান থেকে যখন বের হয়ে খবর পাইছে তার স্ত্রী কঠিন মানে অসুস্থ অনেক, তাকে সাথে সাথে বাড়ি যেতে হয়েছিল। সে বাড়ি যেয়ে দেখে তার স্ত্রী মারা গেছে।
তখন এর স্ত্রী মারা যাওয়ার কিছুদিন পর তার দুই ছেলেও মৃত্যুবরণ করে। তখন বুড়োর আর কেউ রইল না। তখন সে নানা এই ঝামেলা এত ঝামেলা জড়িয়ে গিয়ে সে নানা দুর্বিপাকে বাড়ি থেকে আর বের হতে পারে নাই। হ্যাঁ, তারপরে দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে, এখন তার আর আপন বলতে কেউ নেই। আত্মীয় স্বজন, তারপর অর্থ, দেহের বল সব হারিয়ে সে এখন একদম নিঃস্ব, পথের ফকির হয়ে গিয়েছে। সে অনেক এই দোকানের মালিক বুড়ো অনেক আশা নিরাশার মধ্যে সে এইখানে আসছে যে দোকানটা একটু খোঁজ নেই, দেখি করিমকে যদি পাওয়া যায় তাহলে দুই এক টাকা চেয়ে ভিক্ষে নিয়ে নেবে। সে এই নিয়তে কিন্তু সে তার দোকানের কাছে এসেছিল, কিন্তু করিম যে তার দোকানের ব্যবসা এত বড় করবে সেটা কল্পনা করতে পারেনি। হ্যাঁ, দোকান সে ভেবেছিল দোকান তো আর নেই, দোকান কি আর এতদিন থাকবে। তখন সে করিমকে বলো, আমি তোমাকে এমন রাজার হারে দেখবো কখনো তা ভাবিনি, আর তুমি আমার কাছে যেভাবে পরিচয় দিলে তা ভেবে আমার মনে যে কী আনন্দ হচ্ছে তা আমি তোমাকে বোঝাতে পারবো না। তখন করিমকে বললো ধরে বুড়ো যে বলো তুমি মানুষ না ফেরেস্তা, বুঝছো? আবেগ আপ্লুত হয়ে বুড়ো তখন করিমকে বলতেছে, করিম তুমি বলো তুমি মানুষ না ফেরেস্তা, মানে মানুষ এরকম কাজ করতে পারে বুড়োর তার ধারণাই ছিল না। তখন করিম অতি বিনয়ের সাথে বলল যে আমি আপনি আমার পিতার মতো, আমাকে বিশ্বাস করে দোকানে রেখে গিয়েছিলেন, আমি আপনার বিশ্বাস রক্ষা করতে পেরেছি, আপনার বিশ্বাসের মর্যাদা রাখতে পেরেছি, সেটাই ঢের, এর বেশি কিছু আমি চাই না। তখন বুড়ো বলতেছে না এসব আমার দরকার নেই, এখন এসব তোমার। তখন সে তাতে কী করলো, দোকানের ভার আর নিল না, তার সে সব কর্মীকেই বুঝিয়ে দিল এবং যে তার জীবনও তার কোনো পিছু টান নেই, স্ত্রী পুত্রকন্যা সব তো মারা গেছে, তার পিছু টান নেই, সে করিমকে সব দোকানে করিম থেকে দোকানের দায়িত্ব আর সে নেয়নি, করিমকে সব দিয়ে দিচ্ছে এবং খালি একটা বন্দোবস্ত মাসিক একটা বন্দোবস্ত করেছে। এটা করে সে বুড়োলোক তীর্থে চলে যান। মাসিক বন্দোবস্তটা কি, মানে সে মাসিক একটা অর্থ করিম থেকে নেবে প্রতি মাসে, সেই বন্দোবস্তটা করে এই বুড়ো লোক তীর্থে চলে গেছেন। শিক্ষার্থী, একদম সুন্দর ছোট সহজ একটা গল্প, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে মানুষ সৎ থাকলে কত উন্নত করতে পারে জীবনে, এবং সৎ থাকাই সবচেয়ে ভালো কাজ। করিম সৎ ছিল, সে নিজের নামে কিন্তু কিছু করে নাই, সব ওই দোকানের মালিকের নামে সব করে এত উন্নতি করে একটা দোকান থেকে তিনটা দোকান করেছে, 7 বছর সে এই দোকানে সে কাজ করেছে, ব্যবসা বাড়িয়েছে, সব কিছু বুড়োর নামেই করেছে। কিন্তু যখন সে ফিরে এসেছে বুড়ো, সে কিন্তু অস্বীকার করে নাই, সব বুড়োকে দিয়ে দিতে চেয়েছিল, কিন্তু বুড়ো আর নেয়নি, কারণ তার সংসারে আর তার কেউ নেই, তার কোনো পিছুটা নেই। বুড়ো একটা মাসিক বন্দোবস্ত করে করিমকে সব বুঝিয়ে দিয়ে সে তীর্থে চলে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো গল্পটা। এখন আমরা কয়েকটা শব্দ তো দেখব। আচ্ছা, শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিছু যে গল্পটা পড়লাম সেই গল্প থেকে কিছু শব্দার্থ জেনে নিই। দেখো, অগত্যা মানে বাধ্য হয়ে, বিশ্বস্ত বিশ্বাসের পাত্র, ইত্যবসরে মানে এ সময়ের মধ্যে, বিলম্ব দেরি, দুর্বিপাক দুর্যোগ, সন্ধান খোঁজ, বন্দোবস্ত ব্যবস্থা, তীর্থ পুণ্যস্থান, প্রতিপত্তি প্রতিষ্ঠা বা সম্মান। দেখো বন্ধুরা, আর একবার বলতেছি আমি, শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, অগত্যা বাধ্য হয়ে, বিশ্বস্ত বিশ্বাসের পাত্র, ইত্যবসরে এ সময়ের মধ্যে, বিলম্ব দেরি, দুর্বিপাক দুর্যোগ, সন্ধান খোঁজ, বন্দোবস্ত ব্যবস্থা, তীর্থ পুণ্যস্থান, প্রতিপত্তি প্রতিষ্ঠা বা সম্মান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ক্লাসে তোমাদের ভালো লেগেছে। এই যে পূর্ণতায়ত্রী পরীক্ষা আজকে দিল, এই সেশনের শেষ ক্লাস 6-এর, তোমরা ভালো করে পরীক্ষা দিও এবং পড়ালেখা করো। সবাই সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।